রঙিয়া শহরত হঠাৎ বৃদ্ধি টিনপাতর বিক্রি। টিনপাতর দোকানত গ্রাহকর ভিড়, ধুমুহা আর শিলাবৃষ্টির ক্ষতিগ্রস্ত বহু লোকে ক্রয় করবলে আহিছে টিনপাত। ফলত একাংশ অসাধু ব্যবসায়ী রাতির ভিতরতে বৃদ্ধি করেছে টিনপাতর মূল্য। ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোক ক্ষুব্ধ হয়ে পড়েছে আর এই ক্ষেত্র প্রশাসনক উপযুক্ত ব্যবস্থা লোবলে আহ্বান ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে আমাক অধিক জানাব আমার সাংবাদিক ফারুক হুসেইনে। হয়, রঙিয়া নগরত দেখবলে পাওয়া গেছে হঠাৎ টিনপাতর বিক্রি বৃদ্ধি হয়েছে আর এয়া দেখবলে পাইছে কেবাখানো টিনের টিনপাতর দোকান আর ইয়াত যথেষ্ট টিনপাতর বিক্রি বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছে। কেনো ধুমুহাত ক্ষতিগ্রস্ত লোকসকলে এনেদরে টিনপাত ক্রয় করবলে আহিছে আর ইয়ার মাজতে দেখবলে পাওয়া গেছে যে মূল্য বৃদ্ধি হয়েছে। একাংশ যখন অসাধু ব্যবসায়ী আছে এই ধুমুহার সুযোগ লো আসলতে মূল্য বৃদ্ধি করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আমার লগত যথেষ্ট সংখ্যক এই লোক আছে, একাংশ গ্রাহক যখন টিনপাত হঠাৎ ক্রয় করবলগা আছে। আমি জানিব বিচারিম টিনপাত বিক্রি বৃদ্ধি হয়েছে কিহর কারণে? কিহর কারণে মানে শিলা বৃষ্টি ধুমুহার ফলত আমার কি ঘরবিলাক টিনবিলাক একদম ভাঙি গেছে। আপনার ইয়াত বাসা টিনগুলো ভাঙি গেছে, বেলেগ টিনবিলাক চেপেটা হয়ে এনেকুৱা ভাঙি গেছে। বরষুণ পানি পড়ে থাকে এটা আমি কি আকৌ রঙিয়াকে আহিছো কিনবলে, যেহেতু আমার ওচৰত আছে রঙিয়াখন, রঙিয়াত কিনব আহিছো। আহতে আপনার কি হল একবার দিগত দাম 400-500 টাকাকে বৃদ্ধি হয়েছে। চাহ কেনকাকে একদম চাষ লৈছে আপনার ইন জেনারেল যত দাম চলি চলি আছে আগতে তাতকে আপনার 400-500 টাকা দাম কেনকা চাক। আমি দুখিয়া মানুহ কিনব আহিছো, ইয়াত টিং এনেকুৱাকে ধরনের কেনকাকে ক্ষতি হয়েছে আমার। সেইফালে তো ক্ষতি হলে এইটু ক্ষতি ঘরত, আর আমার কোনো ধরনের বাজেট নাছিল এইটুত। আমি পয়সা ধরলে হঠাৎ নাই, আমি কিনবলগা হয়ে গেছে। এন যুত চলি আছে তাতকেও আপনার 400-500 টাকা দাম একবার একদম। এইটো প্রশাসনক এনেকুৱাকেই জনাও যে তেখেতসকলে এইটুত আহি কিনে চাব লাগে যে বস্তুটো কেনেকুৱা দাম চলি আছিল আগতে, এতিয়া কেনেকুৱাকৈ হঠাৎ হল। এইটোতো প্রাকৃতিক দুর্যোগ, আপনার কোনেওতো গম নাপায় কেতিয়াও কি হব। আর সবকে সমানভাবে আহিছে, ধনী দুখিয়া বলে কথা নাই। এটা আমি দুখিয়া মানুষখিনি কিনব আহিছো, এনেকুৱা ধরনের মাত আমারও আহিছে আমার আর এইটো আর। হয়, নিশ্চিতভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত আছে, আনেগৰাকী লোক আছে। আমি তেওঁৰ জানিব বিচাৰিম কিছুমানে খুদ লৈও লবলগা হৈছে, ঋণ লৈ ঋণ লৈ ধার লৈ। এতিয়া মানুহতো ইমান জমা পইচা নাথাকে, দুখীয়া মানুহ কিবাকে চলি থাকে, কামলা হাজিরা করে হাজিরা করে। এতিয়া টিংখিনি তো নবদলেও নহব, আজি আজি রাতে বরষুণ দিলে আর কালির নিচিনা অবস্থা হব, জিকি দেবলে রাতে। এতিয়া কিছু মানে গরু ছাগলী ঘরের পশুধন বিক্রি করে হলেও টিং কিনবলগা হয়েছে, বৃহৎ ক্ষতি। সব গরু বিক্রি করবলগা হল, এইফালে আহি টিঙতো দাম বেশি হল, চারিওফালে দুর্যোগে হয়ে গেল মানুষ কোনো ধরনের অসুবিধা। প্রশাসনক অঞ্চল ক্ষতি হয়েছে প্রায় 80-90% মানুষের ক্ষতি, প্রায় ভাগ মানুষের ক্ষতি হয়েছে। হয়, নিশ্চিতভাবে আসলে 90% পরিয়ালের ক্ষতি হয়েছে এই শিলাবৃষ্টির যে ধুমুহা, যার বাবে হঠাৎ এনেদরে ক্রয় করবলগা হয়েছে টিনপাত। আমার লগত আনেগৰাকী ব্যক্তি আছে, সরকার সাহায্য দিবা লাগে ইমান বিপদ এটা। আমি এই অবস্থাত আমার টাকা পয়সা একো নাই, এনেকুৱা অবস্থা হয়েছে, ত্রিপল টানি ফেলে আছো, টিং কিনার সম্বল নাই আমার। এটা কি করিম কি নকরিম, মানে একদম ভাত পানি খাওয়া নাই, এনেকুৱা অবস্থা হয়েছে। কিছুমানে বহুত টাকা এটা কাবাতে সুতা সুতো আনে গেলেও সুতাও নেতা পয়সা, এনেকুৱা অবস্থা, লোন লোক আছে, বস্তু বিক্রি করব লাগা আছে, সব বস্তু। মই গাই গরু এটা বিক্রি করিম বলে কৈছো, গাই গরু তো কিনা মানুষ নাই, এনেকুৱা অবস্থা। এটা কি বিচারে এটা মানে সার করে সাহায্য দিয়ে ভাল পাওঁ আৰু। হয়, নিশ্চিতভাবে আসলে বহুতে আনকি ঋণ লৈ হোক বা সুদত পয়সা ধন লৈ হলেও বা মূল্যবান সামগ্রী বিক্রি করেও টিনপাত ক্রয় করবলগা আছে, যেহেতু সম্পূর্ণরূপে ভাঙি গেছে ঘরবিলাক। এগারী লোক আছে, আমি জানিব বিচারিম আপনার অবস্থা কেনকা? মোর অবস্থা খুবই বেয়া, মই বর্তমান মোৰ যিখিনি ক্ষতি হয়েছে যাওয়া রাতে, কি ক্ষতি হয়েছে মানে টিং প্রকাণ্ড প্রকাণ্ড হিলে